না তখন কি হবে তখন যাতে আমরা আমাদের বৃষ্টির পানি আমাদের সিজনের পানি ধরে রাখতে পারি তার জন্য খাল কেটে পানিগুলো সঞ্চয় করে যাতে আমার হয় এবং সেই যে প্রকল্পটা কিন্তু দীর্ঘকাল দিয়েছে আপনিও সাংবাদিক হিসেবে গেছেন আমরা যখন বিভিন্ন অঞ্চলে গেছি যে গম গম ক্ষেত মানে খাল কর্মসূচির মধ্যে পানিগুলো আছে এবং সেখান থেকে গম খেতে শেষ দেওয়া হচ্ছে বাংলাদেশে গম হয় গম তো কোথায় অস্ট্রেলিয়া মস্ট্রেলিয়া হয় বলে আমরা জানতাম এবং আমরা দেখেছি যে গম ক্ষেত গমের শীষ দুলছে এবং তার সঙ্গে বিভিন্ন সময় আমরা রিপোর্টিং করতে গিয়ে দেখেছি যে গমের শীষ দুলছে গম কেমনে বাংলাদেশে হয় এটা আমাদের কাছে বিস্ময়কর সেটা সেই বিস্ময় সম্ভব হয়েছিল জিয়া রহমানের জন্য গম তো এখন আমাদের একটা প্রধান খাদ্যে পরিণত হয়েছে আটা রুটি কে না খাই তো সুতরাং এই যে দূরদৃষ্টি তার যে কি করা আপনি যেটা বলছিলেন যে খাদ্যে কি করে স্বয়ং হল এবং তিনি নিজে এই হালকাটা কর্মসূচিতে গিয়ে হাজির হয়েছেন তিনি নিজে মানুষের পুকুরের ধারে গিয়ে হাজির হয়েছেন যে এখানে মাছের চাষ করেন এবং এই মাছের চাষের মাধ্যমে আপনি এইভাবে লাভবান হবেন আর এই এইখানে যদি এক ইঞ্চি জায়গা অনাবাদী থাকবে না এটা ছিল তার স্লোগান সমস্ত যেখানে যা আছে একটা বরবটির বিচি বুনে রাখেন একটা সিম বুনে রাখেন একটা ঢ্যাড়স বুনে রাখেন ফল দেবে আমাদের জমি উর্বরা সুতরাং এই যে প্রতিদিন মানুষের কাছে গিয়ে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন এবং তার দেখেছেন আপনারা যে রহমান যে পথে গেছেন সে পথে হ্যামিলনের বংশীবাদকের মতো সমস্ত মানুষ তার পিছনে যা করতে চেয়েছেন মানুষ স্বেচ্ছাশ্রমে এই এই কাজটা করা সম্ভব এটা ওয়াঙ্গ নদীর পারের বাদ দেওয়ার পরে পৃথিবীর ইতিহাস আর এত বড় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই খালখন ঘটে নাই সুতরাং সেই নেতৃত্ব ছিল যে রহমানের আমি অত বড় নেতৃত্ব তার ছিল এটা বলতে চাই না মানুষ এখানে কম ছিল কিন্তু তিনি তো মানুষকে উদ্বুদ্ধ করে বিনা পয়সায় বিনা বিনা পারিশ্রমিকে এই খাল খনন কর্মসূচি সম্পন্ন করেছিলেন এটা এটা মিরাকল এটা তার ব্যক্তিত্ব তার দেশপ্রেম এটা সম্ভব করেছিল আর তার ফলেই আমরা তলাবিহীন জুড়ি থেকে খাদ্যের পেরেছিলাম জি আমার মনে হয় যে আজকের আলোচনায় আমরা মোটামুটি জিয়া রহমানের বড় বড় যে অবদানগুলো যে যার ভিত্তিতে আজকের বাংলাদেশ এখনো দাঁড়িয়ে আছে সেই জিনিসগুলোকে আমরা মোটামুটি স্পর্শ করতে পেরেছি তো আপনাদেরকে আজকে আলোচনা অংশ নেওয়ার জন্য অশেষ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক মন্ডলী শহীদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানি তখনই আমাদের সার্থক হবে যখন তার অসমাপ্ত কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো সত্যিকারের সুখী সমৃদ্ধ শোষণমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে অবাধে কণ্ঠ উন্মুক্ত করে কথা বলা যায় সেরকম একটি বাংলাদেশ আমরা পৌঁছতে পারব যদি তার আদর্শ যার প্রদর্ এবং তার প্রদর্শিত পথ ধরে যদি আমরা এগিয়ে যাই আসুন আমরা কল্যাণের দিকে মঙ্গলের দিকে এগিয়ে যাই আল্লাহ আমাদের সহায় You my, Do my...